জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা আমাদের education.inspiri.com এই ওয়েবসাইটে আমরা দেখাবো যে এই যে সংশোধিত যে কেন্দ্র তালিকা বা সেন্টার লিস্ট, সেটা আপনারা কীভাবে পেতে পারেন। এর জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা অর্থাৎ education.inspiri.com এই ওয়েবসাইটের যে লিঙ্কটা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার যে সংশোধিত কেন্দ্র তালিকার এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটে এই কেন্দ্র তালিকাটা আপডেট করেছি, এটা দেখুন। এটা হচ্ছে সংশোধিত যে তালিকাটা, কেন্দ্র তালিকা বা সিট প্ল্যানের, সেটি সেন্ট্রালে সেটা প্রকাশিত হয়েছে 27 অক্টোবর 2021 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, সেখান থেকে আমরা এখানে আপলোড করে দিয়েছি আমাদের ওয়েবসাইটে। তো ফুল যে কেন্দ্র তালিকাটা আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেখুন এখানে বরিশাল বিভাগের যে কেন্দ্র তালিকাটা, সেটাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ পুরো বাংলাদেশের, যেমন এটা হচ্ছে সিলেট বিভাগের কেন্দ্র তালিকা, যেটা 27 অক্টোবর প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগের। এভাবে আপনারা প্রায় সবগুলো পেয়ে যাবেন কেন্দ্র তালিকা। এছাড়া পুরো কেন্দ্র তালিকাটা যদি আপনি পিডিএফ ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে যে আমরা নীল অক্ষরে যে যে প্যারাটা বা যে দিয়েছি, সেটাই আপনারা এখানে দেখতে পারেন যে অনার্স প্রথম বর্ষের কেন্দ্র তালিকার যে ডাউনলোড অপশনটা, সেখানে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে বা আপনার পিসি বা ল্যাপটপে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।